Hello everyone, I'm Tanushree and this is my channel Stay Based. Welcome to all of you. So today I'm going to make Doodh Pate Toaster and I learned it from my video. It's very simple and it's a bhatisha de our money to the shop. So let's go. দুধ পেপে পোস্ত বানানোর জন্য পেপেগুলোকে আমরা মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এবার এটাকে জলে সিদ্ধ করে নেব সিদ্ধ হওয়ার সময় পেপেতে নিয়ে নেব নুন আর এটাকে ভালো করে মিশিয়ে নেব পেপেটা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমরা এটাকে নামিয়ে নেব এবারে কড়াইতে আমরা সরষের তেল নিয়ে নেব একটা তেজপাতা পাঁচ ফোড়ন অল্প একটু চিনি কাঁচা লঙ্কা এবারে এগুলোকে একটু ভেজে নেব এবারে নিয়ে নেব পোস্ত পোস্তটা এখানে আপনি বাটাও ইউজ করতে পারেন আবার গোটা পোস্তও ইউজ করতে পারেন এবারে এতে নিয়ে নেব পেঁয়াজ টমেটো অল্প একটু টার্মেরিক পাউডার এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা পেঁপেটাকে মিশিয়ে নেব মশলার সাথে পেঁপেটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে মিশিয়ে নেব দুধ অল্প পরিমাণ নুন নিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট পেঁপেটা মশলার সাথে নেড়ে নেওয়ার পর দুধ পেঁপে পোস্ত একদম তৈরি এবার এটা গরম ভাতের সাথে সার্ভ করা যাক ওকে তাহলে দেখলে কেমনভাবে আমি বানালাম দুধ পেঁপে পোস্ত তোমরাও এটা বানাও আর বানিয়ে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের আর ইফ ইউ লাইক মাই ভিডিও দেন প্লিজ প্লিজ কিপ শেয়ারিং ইট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং